আসসালামু আলাইকুম শিমাস কিচেন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম ঈদ আয়োজন পর্বে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে পরোটা তৈরি ও সংরক্ষণ পদ্ধতি যাদের হাতের কাছে একদমই সময় কম থাকে তারা এভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিন তাহলে হাতের সময়টা অনেকটুকু বেঁচে যায় চলুন তাহলে ভিডিওটি শুরু করি প্রথমে আমি এখানে একটি বুল নিয়ে নিলাম এর মধ্যে চার কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব আপনি ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন এর মধ্যে একটা চামচ লবণ এক টেবিল চামচ চিনি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি অল্প কুসুম গরম পানি দিব আর হাত দিয়ে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব তবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না তাহলে ময়দাটা নরম হয়ে যাবে অল্প অল্প পানি দিতে হবে আর হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে এরকম করে আমি মাখিয়ে একটি খামি তৈরি করে নিব খামিটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর খামিটা আমি হাত দিয়ে ভালোভাবে মতে নিলাম এখন এটাকে আমি হাত দিয়েভাবে সেরে পরোটা সাইজ করে সমান ভাগে ভাগ করে নেব এটা আপনারা চুরির সাহায্য করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিবেন আমার ডেস্ক্রিপশন বক্স চেক করবেন সেখানে আপনার আমার ফেসবুক পেজে লিংক পেয়ে যাবেন এভাবে সবগুলি আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি এখন এটাকে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো তারপর আমি একটি পরোটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি প্রথমে আমি একটি রুটি বেলে নিব প্রথম অবস্থা রুটিটা যেরকমই হোক না কেন কোনো সমস্যা নাই এখন এর মধ্যে আমি অল্প তেল মাখিয়ে অল্প ময়দা ছিটিয়ে নিব এখন আমি এটাকে দুই পাশ দিয়ে এভাবে হাত দিয়ে ধরব আর লম্বা করে টান দিয়ে একটি দড়ির মতো লম্বা করে নিব এখন আমি এক হাত দিয়ে ঘুরে আর এক হাতের আঙ্গুলের মধ্যে এভাবে পেঁচিয়ে নিব। এভাবে পেঁচিয়ে পরোটা তৈরি করলে পরোটা অনেক সফট হয় এখন আমি এভাবে বাকিগুলিও করে নিব। এখন আমি আরেকটি পরোটা আরেকভাবে তৈরি করে দেখাচ্ছি এর মধ্যে অল্প ময়দা ছিটিয়ে সেমভাবে আমি রুটি বানিয়ে নেব এখন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এর মধ্যে অল্প তেল মাখিয়ে ময়দা ছিটিয়ে আমি চতুর্পাশ সমান করে বাস করে নেব এভাবে বাস করে আমি একটি স্কোয়ার শেপ করে বাস করে নেব এভাবে হাত দিয়ে এভাবে সাইডটা চেপে চেপে নিতে হবে তাহলে ভিতরে বাতাসটা বেরিয়ে আসবে এখন আমি সেমভাবে বাকি সবগুলি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটি পরোটা বেলে দেখাচ্ছি আমি অল্প ময়দা ছিটিয়ে এটাকে হালকাভাবে প্রথম অবস্থা বেলে নিতে হবে দেখুন এরকম হয়েছে পরোটাটা এখন আমি স্কোয়ার শেপের পরোটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি অল্প ময়দা ছিটিয়ে প্রথম এক পাশে হালকা বেলতে হবে পরে আরেক পাশ হালকাভাবে বেলে এভাবে করে সেমভাবে বেলে নিয়েছি এখন আমি সেকে নিব একদম হালকাভাবে সবগুলি পরোটা সেঁকে নিয়েছি এখন আমি এই প্যানে আমি অল্প তেল দিয়ে আমি আপনাদেরকে একটি পরোটা বেজে দেখাচ্ছি এর মধ্যে আমি সেকে রাখা পরোটা থেকে একটি পরোটা এর মধ্যে দিয়ে দিলাম এভাবে তেলের মধ্যে হালকা সেকে পরোটা বাজলে পরোটার মধ্যে তেল ঢুকে না দেখুন রকম ফুলে গেছে এখন এটাকে আমি উলটিয়ে দিব এভাবে চেপে চেপে পরোটাটা সেকে নিলাম দেখুন আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি এরকম হয়েছে পরোটা আর বাকি পরোটাগুলি আমি সংরক্ষণের জন্য তিন ভাগ করে নিলাম এক ভাগ পরোটা আমি ফয়েল পেপারে এভাবে রেখে ফয়েল পেপারে ভালোভাবে মুড়িয়ে নেব আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে আপনারা পলিথিন বা বক্সে করেও রাখতে পারেন তবে খেয়াল রাখতে হবে বাইরের বাতার যাতে না ঢুকে সেমভাবে আমি সবগুলি পরোটা এভাবে ফয়েল পেপারে ভালোভাবে মুড়িয়ে নেব এরকম করে আমি পনেরো দিন থেকে বিশ দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখতে পারবো আর তার চেয়ে বেশি দিন রাখতে গেলে ডিপ ফ্রিজে রাখতে হবে আর বাজার সময় আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে সবাইকে আবারও এদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ